সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চণ্ডীপুরা হাটে রফিক ভাইকে দেখা যাচ্ছে সুবিশাল বড় বড় সাইওয়াল সারগরগুলো নিয়ে আসছে অনেক সুন্দর এগুলোর দাম দর কেমন যাচ্ছে সেগুলো তথ্য দেব আশা করছি আমাদের ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রফিক ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ গরু তো আপনার চেয়ে বড় বড় জি কোথা থেকে নিয়ে আসছেন এগুলো সব বগুড়ার মাল দর্শক সব বগুড়ার মাল ভাই গাড়ি দিয়ে যখন নিয়ে আসছেন সমস্যা হয় নাই যানজট বুঝেছেন না সোতে আচ্ছা একটু দুর্বল হয়ে গেল আচ্ছা এখন কি অবস্থা এখন কি অবস্থা সুস্থ আছে হ্যাঁ সুস্থ সব সুস্থ মাশাআল্লাহ এগুলো কি বাজার থেকে নিছেন নাকি এলাকা থেকে নিছেন বাজারে গরু বাজারে গরু না ভেজাল মুক্ত ভেজাল মুক্ত ভাই ও শক্ত আছে মাংস মাশাআল্লাহ এটা তো গোশত কেমন আছে ভাই বারো তেরো মন হবে সামনে পিছে সমান মাশাআল্লাহ সামনে পিছে বেশ সমান রফিক ভাই এটা কত চাইবেন চার লক্ষ আশি হাজার দর্শক চার লক্ষ আশি হাজার বেশ সুন্দর কি সাইওয়াল ভাই বাজারে কি দাম দর বলছে কত বলছে ভাই সাড়ে তিন লাখ বলছে বেচা বিক্রি কেমন রফিক ভাই চারের উপরে দর্শক চার লাখের উপরে বেশ সুন্দর কালেকশন ভাই এটা তো কোনো দিক দিয়ে কম না এই তিনটা এটা জোড়ার গরু দুইটা যদি কেউ নিতে চায় জোড়াটা কত রাখবেন বলেন তো আমাদের ভিডিওতে সাড়ে আট লাখ দর্শক সাড়ে আট লাখ রাখা যাবে দাম চাইলে এগারো লাখ দাম চাইলে এগারো লাখ নিলে সাড়ে আট লাখ বেশ সুন্দর রফিক ভাই যোগাযোগ নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি টু এইট চব্বিশ সাতাত্তর ছত্রিশ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা ভাই এটা কেমন চাইবেন এটা পাঁচশো দশক একটা গরুর বডি দেখেন মাশাআল্লাহ ডাবল বডি চারজন ফিরে ঘুরতে পারবে হ্যাঁ দর্শক চারজন ফিরে ঘুরতে পারবে এটা কি ওইগুলো চেয়ে কম আছে না বেশি আছে এটা বেশি এটা বেচা বিক্রি কত শেষ শেষ বলতে তো শব্দ নাই সাড়ে পাঁচশো দাম চাওয়া বেচা বিক্রি সাড়ে চারশো দর্শক সাড়ে পাঁচ লক্ষ টাকা চাওয়া দাম সাড়ে চার লক্ষ টাকা আজকের বাজারের সবচেয়ে সেরা গরু এগুলো সাইওয়ালের দিক দিয়ে প্লাস সব গরু থেকে কারণ আজকে বড় ফ্রিজিয়ান আসে নাই হাটে চণ্ডীপুর হাটে আসে নাই ছোট আছে ভাই এগুলো কি একজোড়া নাকি সিঙ্গেল এটা কেমন চাওয়া ভাই সাড়ে সাড়ে চার চাওয়া বেচা বিক্রি ভাই তিন লক্ষ আশি আপনার এই নাম্বারে যোগাযোগ করলে তো দেওয়া যাবে ঈদের আগ পর্যন্ত চৌয়ারা আগ পর্যন্ত আচ্ছা আমরা যে গরুগুলো দেখাবো মাঝারি সাইজের গরুগুলো বেশ চাহিদা থাকে দর্শক দাম দর হচ্ছে এদিকে দেখি আমরা দাম দর চলতেছে এখানে কুরবানির গরু কেনার জন্য ঘুরতেছে ওনারা কোন গরুগুলো দেখাবো একশো বিশ কোনটা কোনটা আঙ্কেল কোন গরুটা এই সাদাটা দর্শক একশো বিশ বেচে দিছেন রফিক ভাই দর্শক এক লাখ বিশ হাজার বিক্রি হয়ে গেল আমরা দেখি একটু কথা একশো বিশ দিয়ে দিছেন বাই না করে যাওয়ার জন্য বলতেছে গরু থাকুক পাঁচ হাজার দেওয়ার জন্য বলেছে এক হাজার টাকা বায়না হয় না এক হাজার টাকা হবে না পরে ফার্ম নাই পরে পায় না দশ হাজার টাকাই লস ওনার তারপর লাভ না উনি তো আর বিক্রি করতে হবে মাথা তো হটাইছেন উনি যদি আবার বিক্রি করে দেয় তখন যারা কেনে তারা এসে টাকা রাখে শুরু করে দিবে কত দিছে ভাই পাঁচ দিছে তাহলে বিক্রি হলো কত একশো বিশ আর একশো পনেরো বাকি আছে কোরবানির জন্য একশো বিশ মোটামুটি দিয়ে দিলেন আরো গরু দেখতেছে ওনারা আরো গরু দেখতেছে আজকের এই কুমিল্লার
বড়রা চন্ডমুড়া হাট থেকে 162 সাওয়া না রফিক ভাই গরুটা নামিয়ে দেখান আমরা দেখব আপনারা দর্শককে দেখাবো চিন্তা করবেন না গরু ইদের আগ পর্যন্ত ইদের আগ পর্যন্ত রফিক ভাই থেকে গরু নিতে পারবেন চৌয়ালা বাজার কোন গরুটা কত সেটা জিজ্ঞাসা করে 550 এটা 62 এটা 550 এটা 540 এটা 540 দেখি আজকের বাজার থেকে যে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করতে চাপাতে দেখি মাঝারি সাইজের গরুগুলো বেচা বিক্রি হচ্ছে কিন্তু প্রচুর মোটু 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 গরু এটা দেখো একটু গরুটা দেখা এদিকে আসুন এদিকে আসুন এই যে এই গরুটা কাস্টমার দেখতেছে মাঝারি সাইজের গরু এটা সাওয়া কি 65 সাওয়া 65 দাম বলার জন্য বলতেছে রফিক ভাই বগুড়ার ব্যবসায়ী কুমিল্লা হাটে দীর্ঘদিন ব্যবসা করে যাচ্ছে আপনারা কোথা থেকে আসছেন নোয়াখালী থেকে কটা নেবেন সবগুলো কোরবানির জন্য আলহামদুলিল্লাহ খুশি হলাম এই সোহাগ ভাই দর্শক দেখি আমরা এখন দাম বলেনি গলা ওনারা যুক্তি পরামর্শ নিচ্ছে রফিক ভাই এই গরুটা বেচা বিক্রি কেমন এটা এটা নোয়াখালী ঘাটে কি বলে দেখি এই কালো গরুটা 125 বলছে নোয়াখালীর ফাটি দেখে শুনে ঘুরলে বুঝতে পারবে মোটো করে মোটো পাতলো অশোক মোটো করে বলতেছে কথা বলেন আমরা দেখি 165 ছাওয়া দাম 110 110 বলতেছে আজকের বাজারে রফিক ভাইয়ের দাফার থেকে 40 উপরে 15 বলে দেখি রফিক ভাইয়ের দাফার থেকে বেশি বড় বড় করে নিয়ে যাচ্ছে রফিক ভাই এই কালোটা কি আপনার নাকি দেখি বড় ভাই এই গরুটা বেশ সুন্দর দেশাল না পুরা আগুন আগুন ভাই এটা কত সাওয়া রফিক ভাই 65 সাওয়া 165 সাওয়া বেচা বিক্রি কেমন ভাই 40 দর্শক 140 বেচা বিক্রি আজকের বাজারে প্রচুর কাস্টমার এখানে যে অনেক মানুষের ভিড় বড় গরুগুলো দেখার জন্য বেশ 40 উপরে লাগবে দেখি আমরা এটা 155 সাওয়া এটা দেখি আজকে চন্ডমুড়া হাটে গরুর দাম কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আজকে হাট থেকে দেওয়ানোর চেষ্টা করতেছে আপনাদেরকে দেখি নোয়াখালীর থেকে আসছে কোরবানি গরু নেওয়ার জন্য এগুলো এগুলো সব মাঝারি সাইজের গরু কি বাবা ওজন দেবেন না আপনি কিনাও তো বেশি এদের সাথে এটা দেখেন তো তুলনা হয় কত বলছে রফিক ভাই এটা 25 ওটা নিচে 20 দিয়ে আর এটা 25 দেখেন তো এটা 25 বলে আমরা দেখি কত টাকা বলে নোয়াখালী কাস্টমার 1.5 লাখ বলছে রফিক ভাই নেবেন 1.5 লক্ষ টাকা রফিক ভাই বলে দিছে আজকে ভাই এটা নেবেন কাকো এটা নেবেন ঢাইকা টাকা দিচ্ছে আজকে করো ঢাইকা টাকা দিচ্ছে সস্তা সস্তা নেবেন সস্তা করো এই করো এটা দেওয়ার চেষ্টা চলতেছে গরুগুলো খুব প্রিয় দেখা যাচ্ছে বেশ সুন্দর মাঝারি সাইজের বেশ সুন্দর গরুগুলো 125 আর বেশ দর্শক দেখি আমরা একটা নিচে আরো নেওয়ার জন্য দেখতেছি আজকে হাতে দেখেন না রফিক ভাই উনি কি আপনার ভাই নাকি
দেখি আমরা আজকে চন্দ্রবাহার থেকে দেখি আগামী কালকে কই যাবেন সুভাগাজি সুভাগাজি তাহলে কালকে যে মাহবুবে আছে না বলে ব্যবসায়ী উনি যাবে কালকে ওইখানে অনেক মানুষ ঢুকবে আগামী কালকে দর্শক সব দেশাল গরু সব আগুন দেশাল গরু এগুলো দেখতে সুন্দর এসব গরুগুলো বেশিরভাগ বিক্রি হয় হাটে এসব গরুগুলো অনেক বিক্রি হয় দেখি কত বলে দেখি আমরা এই গরুটা দেখাচ্ছে এই গরুটা দেখাচ্ছে ঈদ উপলক্ষে কিন্তু রফিক ভাই অনেকগুলো গরু নিয়ে আসছে অনেক অনেক সব বড় বড় গরু দেখি আমরা রফিক ভাইয়ের সাথে আর একটু কথা বলি তারা ঘুরে দেখে আসুক ভাই বাজার এখন কেমন বাজার দুই একজন কাস্টমার দেখা যাচ্ছে ভাই এত কাস্টমার নাই না আজকে কতগুলো আনছেন ভাই ভাই গরু লিয়াচ্ছি এই বাজারে আজকে 30টা অন্য বাজার আছে আজকে 30টা আছে আজকে কি অন্য কোনো বাজার ফাটাছেন নাকি কোথায় নিমশার ফাটাছেন আজকে আচ্ছা আগামী কালকে কতগুলো রাখবেন সবাইকে বলে দেন তাহলে যাবে আগামী কালকে ঈদ পর্যন্ত গুলো বিক্রি করবেন ঈদ পর্যন্ত আবার আসবে আবার আসবে বাজার যতদিন দেখা যাচ্ছে ক্রেতা যত বেশি হয় গরু যত লাগবে দম আপনার তো ভাই গরু গোডাউন থাকে আপনার বাড়িটা গোডাউন না ভাই গোডাউন না আমাদের ওই কিনা কৃষ্ণ থেকে কিনা পাহাড়ে থেকে কিনা তারপর আপনাদের আইডিয়া ভালো কারণ আপনারা বগুড়ার মানুষ ওখানে গরু অনেক বেশি ওখান থেকে কুমিল্লা আনে আমাদের নিজস্ব যে যে সব গরুগুলো সব পাবনা বগুড়া ওগুলো মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করতেছি রফিক ভাইয়ের গরুগুলো ঠিক আছে রফিক ভাই এই যে নোয়াখালীর দুইজন কিনলো পাঁচটা কিনলো নোয়াখালীর ফাটে দুটো গরু কিনছে কোন দুটো ভাই পাঁচটা কোন পাঁচটা এটা বলে দেন দর্শক দর্শক নোয়াখালীর ফাটে আজকে কেমন দামে গরুগুলো কিনছে আমরা দেখি রফিক ভাইয়ের দাফা থেকে ভাই কত ওটা কত বলেন ছাব্বিশ এটা 126 বিক্রি হয়েছে 126 আরো নিয়ে গেছে আজকে হাত থেকে দর্শক নিয়ে যাচ্ছে দাম বলতেছে দর্শক 40 75 চাওয়া রফিক ভাই দাফার থেকে গরুটা 45 45 বলছে 45 বলছে গরুটা রফিক ভাই অসাধারণ ভাই দর্শক বের করে দেওয়ার জন্য কোন জায়গা থেকে আসছেন আমরা আছি গ্রাম হলো তুতিয়াপুর আমরা অর্থমন্ত্রীর গ্রামে লালমাই থানা খুনি অর্থমন্ত্রী মানে টাকা জি জি নেবেন আপনারা 10,000-20,000 বেশি দিয়ে নেবেন অসুবিধা কি অসুবিধা নাই না অসুবিধা নাই আমাদের বগুড়া নাই অভাবী এলাকা বগুড়া এই জন্য কুমিল্লা চলে আসছে কুমিল্লা চলে আসছি টাকা কিছু নিতে কি বলে দেখি আমরা আজকের এই রফিক ভাই দাফার থেকে দেখাচ্ছি রফিক ভাই যে নাম্বারটা দিচ্ছেন নাম্বার যোগাযোগ করলে দিবেন তো নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সবাই যাতে দেখে করে না না স্ক্রিনে আবার দিয়ে দেবো আমি ঠিক আছে মানুষ যাই আমি বলছেন যে আমার দিবেন কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন দুই নম্বর আপনি কবে দিতে পারবেন আমার একটা ইয়ে আছে বর্ষ আছে কারণ আপনি বগুড়া থেকে মাল আনেন সরাসরি দর্শক মোটামুটি আজকে হাট থেকে দেখার চেষ্টা করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম